So finally, 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 আমরা এখন ভাই শেষ হল কেমন এখানে তো তুই উঠে যাবি চল মারা ভাই ভাই তারপরে লাগছে आपके जगह में आएंगे सुंदर लग जाए दिस इज डुअर्स हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू द न्यू वीडियो जे वीडियो ते आज के हमरा जाच्छी तोरसा रिवर साइड और সেখানে যে নদী আছে তোরসা রিভার ওখানে গিয়ে আমরা পুরো মজা করব আজকে আর আমার সাথে যাচ্ছে অর্ণব यस यस ব্রো লেটস সানডে তো আজকে সানডেটা আজকে আমরা উড়িয়ে মজা করব চলো আমাদের সাথে থাকো ফুল ভিডিওটা দেখবে কি কি করব না করব তো বেরিয়ে বললাম আমরা এখন এখান থেকে যেতে সময় লাগবে হচ্ছে কি 1 ঘন্টা আর 44 কিলোমিটার তো চলো আজকের ওয়েদার খুবই ভালো ওয়েদার পুরো ক্লিন ওয়েদার রোদ আছে বেশ ওই রিভার সাইডে গিয়ে আমাদের বেশ ভালো লাগবে আর তোমরা ফুল ভিডিওটা দেখবে ফুল মজা হবে আজকে তো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট আরো আপকামিং সুন্দর সুন্দর ব্লগস এবং ভিডিও আসতে চলছে তো সেগুলো আমার চ্যানেলে টাইম টু টাইম আপডেট হতে থাকে আর প্লিজ যারা যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগছে প্লিজ তারা কমেন্ট করে জানাও আর একটা জিনিস আমি বেশ কিছুদিন ধরে মোটো ব্লগ শুরু করেছি তো আবার মোটো ব্লগটা আমি রাখবো আমার চ্যানেলে আর ট্রাভেল ব্লগ তো থাকবেই পাশাপাশি তো তোমাদের এই মোটো ব্লগটা কেমন পছন্দের হচ্ছে সেই জিনিসটা আমাকে জানিও কমেন্ট করে বাবুয়ের সাথে রাইড করার ভিডিওটা এখনো দেখনি তারা তারা ভিডিওটা দেখে নিও আই বাটনে লিংক আসছে লিংকে ক্লিক করো উই আর জাস্ট ক্রস উত্তর মেন্দাবাড়ি আর এখান থেকে বাস বাকি আছে আর 40 কিলোমিটার রাস্তা দেখো কত সুন্দর লাগছে আজকে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে চারিদিকে ঘাস হয়েছে চারিদিকে গ্রিন আর মিডিলে রাস্তা ও এটা দিয়ে পাশাখা যায় এটা দিয়ে ভুটান যায় এটা দিয়ে জায়গা ও নর্থ বেঙ্গলের বিউটি বলতে আমাদের এই ডুয়ার্স কিন্তু ভীষণই সুন্দর জায়গা যারা যারা এখনো অবধি ভিজিট করনি এই ডুয়ার্সে আসবে দেখবে তারপরে বলবে যে কতটা সুন্দর জায়গা এখন দলসিংপাড়াতে দাঁড়িয়ে আছি জলফল কিনলাম এই যে জল গরম থাকবে ওখানে তার জন্য জলফল নিয়ে নিলাম আর এখন এখান থেকে বেরোবো আর এখান থেকে কত কিলোমিটার আছে আর 3 কিলোমিটার ম্যাক্স 3 থেকে 4 কিলোমিটার বাকি আছে এখান থেকে বেরোবো চলো একবারে রিভার সাইডে গিয়ে দেখাচ্ছে তোরসা রিভার সাইড দিয়ে নামবো না ওখান থেকে অনেকটা খাড়া তো আমরা মহুয়া দিয়ে ঢুকছি তো মহুয়ার রাস্তাটা আজকে দেখিয়ে দেবো আর একবার তো চলো তো এই যে মহুয়ায় আমরা পৌঁছে গেলাম সামনেই ভুটানের পাহাড় এবং মিডিলে তোরসা রিভার ও দেখো ওয়েলকাম টু মহুয়া গাইস এই জাস্ট আমরা বাইক নিয়ে এখন নিচে যাব ফাইনালি ফাইনালি উই আর রিচ রিদে ধরে আমরা যদি সোজা যাই তাহলে পড়বে ভুটান জায়গা আর সামনেই তোছে তোরসা রিভার ক্যাফে এই দিক দিয়ে খুব সম্ভবত বাইক পার করা যাবে আমাদের আর ভিউ এক নম্বর ভিউ ভাই তো এই রাস্তাটা ধরে লোকজনেরা যাওয়া আসা করে তো রাস্তা হয়ে গেছে তো দেখবো এই জায়গাটা সো ফাইনালি 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 আমরা এখন মহুয়াতে আর দেখো পিছনের ভিউটা জাস্ট সামনেই ভুটানের পাহাড় এই যে ভাই আজকে ক্যামেরা নিয়ে আসছে বাইক এখানে লাগিয়ে দিচ্ছি আমরা এখন এই জলটাতে নামবো জাস্ট জলটা দেখো পুরো একদম ক্লিন আর মজা করবো এখন ড্রেস চেঞ্জ করবো নামবো কেমন লাগছে বল সানডে আজকে আলাদাই 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 তো যদি বাড়ির থেকে যদি না বেরোতাম তাহলে কিচ্ছু হতো না তো সেটাই নদীটা ক্রস করবো আমরা এতদিন ধরে এর আগে একবার এসেছিলাম বলেছিলাম যে নদীটা ক্রস করবো এবার আজকে নদীটা ক্রস করবো সেটা দেখাবো তোমাদেরকে আর ওই দিকটাতে যাব আর সব থেকে মেন যারা মহুয়াতে এসে এখনও স্নান করনি তারা কিচ্ছু করনি আজকে আমরা স্নান করবো মেন এটাই ছিল আমাদের উদ্দেশ্য এই যে ভাই পুরো ড্রেস ফেস চেঞ্জ হচ্ছে আমাদের এখানে একদম রেডি হয়ে একদম নামবো জলে নেমে গেলাম এবার ভাই কি ঠান্ডা জল ভাই কি ঠান্ডা জল হ্যাঁ ভাই ওই
আর সামনের ভিউটা দেখো গাইস, এখন আমরা মহুয়াতে। মেক সাম নয়েজ। উই আমাদের বাইক, আর এখানে আমরা এখন স্নান করব। ডুব দিচ্ছে ভাই, ডুব দে ডুব দে, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, ডুব দে। ইয়ে জয় মহারাষ্ট্র ভাই। ভাই সেই স্রোত কেমন এখানে? তো তুই উঠে যাবি, পড়ে যাচ্ছে না। তো আমরা এখন পাড়ছি পুরো জল। গরম জলের বোতল যদি রাখা যায় খুব আরামসে ঠান্ডা হয়ে যাবে। ঝাউ গাছ হচ্ছে নতুন নতুন, দেখো ঝাউ গাছ চারিদিকে ভরে গেছে ঝাউ গাছে, ছোট ছোট, কিছুদিন পরে আইলে আরো বড় বড় হয়ে যাবে। এখন বাজে 3:46 আর সূর্য অনেকটা নিচে নেমে গেছে, আর জলটা কি সুন্দর লাগছে। ও স্নান করা হয়ে গেল, আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। স্নান করে জাস্ট অসাধারণ লাগলো, আর পুরো ঠান্ডা জল, অনেকদিন পর আসলাম। দুপুরবেলা সময়টা থেকে কিন্তু এই বিকালে যে সময়টা, এখন 3:34 বাজে, বেশি ভালো লাগছে। এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি, জাস্ট সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে গেছে পুরো শরীর, আর জল ছিল প্রচুর ঠান্ডা। জাস্ট এখানে ডুব মেরে পুরো চিল হয়ে গেছি, লিখেছিলাম কিনা বল, পুরো একদম চিল। এদিকে সূর্য নামছে নিচটাতে, জলটা জাস্ট রিফ্লেক্ট হচ্ছে, আর পাশে ভুটানের পাহাড়। স্নানটা করে জাস্ট আজকে খুবই ভালো লাগলো, আর এই ওয়েদার, এত সুন্দর ওয়েদার। আসো তোমরা সবাই টাইম স্পেন্ড করো, এখন জল কম আর অসাধারণই লাগছে। লাস্ট একবার টাটা, আবার আসবো, আবার দেখা হবে। তো এখানে পুরোটাই অফ রোড, এই মেইন রোডের থেকে একটু ভেতরে আসতে হয় এই জলটা পাওয়ার জন্য। সাথ হোগা তো কবি রাইড ভি করেন গে আপকে জায়গাও মে আয়েঙ্গে। শুভ্রমদক ব্লগস আর আয়েঙ্গে, ঠিক আছে। তো দাদার সাথে কথা বললাম, ওখানে নতুন অ্যাডভেঞ্চার পার্ক খুলবে, সেখানে অনেক বাইক থাকবে, তো আসবো, দাদা ইনভাইট করবে বললো। আর রাস্তা দেখো ভাই, পুরো অফ রোড, মানে এই রাস্তাগুলোতে যখন বৃষ্টির সিজনে পুরো জল থাকে, পুরো জল, এত অবধি জল থাকে। তো এখন জল সেরকম নেই, এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম ঘুরতে আসার। দেখো সূর্যটা জাস্ট নেমে যাচ্ছে, যারা আসছো এরকম টাইমটাতে আসবে, বিকেল বিকেল টাইমটাতে আসবে, আর পারফেক্ট ওয়েদার পাবে ভাই। এখান থেকে যা সুন্দর লাগছে, আর বেরিয়ে পড়লাম এখন এখান থেকে। এখান থেকে জাস্ট বেশি দূর না, 1 কিলোমিটার ঢুকতে হয় এই মেন রোড থেকে, তোমাদেরকে যেটা দেখালাম। আর রাস্তাটা অফ রোডের জন্য আরও বেশি ভালো লাগে, এই জন্য আরও বেশি ফিল দেয়, ঢুকতে ঢুকতে ওই ফিলটা পেয়ে যাবে। আর সামনে যখন নদীরা থাকবে তখন দেখে ভাই আরও এনার্জি চলে আসবে। একটু এগিয়ে সিমেন্টের রাস্তা পেয়ে যাবে, আর এখান থেকে শুধু পাথরের রাস্তা একটু, তো ভাল লাগবে। মোটমাট বেশ দারুণ আছে অ্যাডভেঞ্চার। পাশের চা বাগানটা দেখো সুন্দর লাগছে, দিস ইজ ডুয়ার্স। কি লাগছে এই জায়গাটা দেখো একবার, আজকে রোগ। তো জাস্ট হাইরোডটাতে সেখানে দাঁড়ালাম, আর জায়গা থেকে এখন বেরিয়ে গেলাম, এখন যাবো হাসিমেড়া হয়ে আলিপুরদুয়ার। তো এত অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আর তোমাদের ব্লগ যদি একটু হলেও ভালো লাগতে থাকে, তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, আর মোটো ব্লগ কতটা এনজয় করছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, এত অবধি যদি তোমরা দেখে থাকো, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আরও এরকম সুন্দর সুন্দর নর্থ বেঙ্গলের ডুয়ার্সের অনেক সুন্দর সুন্দর কোর জায়গা, অফবিট জায়গা দেখাবো। তো ঠিক আছে, আবার এরকম নতুন একটা ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওতে। বাই বাই বল, বাই বাই, বাই বাই।